দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদার। নাজিরহাট ছাগলের বাজারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন এটা কমেন্ট করে জানাবেন। নাজিরহাট গরুর বাজারে আসছি, আপনাদেরকে যদি ছাগলের দাম না জানাই এটা আসলে কেমন হয়। তো নাজিরহাট বাজার থেকে ছাগলের দাম জানাবার চেষ্টা করবো আপনাদেরকে, এখানে কেমন কি ছাগলের দাম চলতেছে। অসংখ্য ছাগল কিন্তু রয়েছে বাজারে, প্রচুর ছাগল আছে, খাসি থেকে শুরু করে সকল প্রকার ছাগল এই বাজারটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুধু ছাগল দেখাবো না, চেষ্টা করব দাম কেমন চাইতেছে, ছাগলের কেজি আসলে এখন কেমন পড়তেছে ওইটা একটু জানানোর চেষ্টা করবো। তাহলে একটু বাজারের মধ্যে যাই, বড় ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি। এদিকে কিন্তু অনেক আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ছাগলের দাম কেমন বড় ভাই এখন? এটার দাম কেমন দিচ্ছেন? ১২,০০০ ওজন কেমন ভাইয়া? ১২ কেজি। হ্যাঁ, ১২ কেজি হবে। কেজি ১,০০০ করে পড়তে বলবো, সেমি ১,০০০ আর খাসি ১,১১০০ খসি আস্তা ১,০০০ আর ১,১১০০ এরকমই চলতেছে, ১০০ টাকা বেশ কম আছে। দর্শক ওজন সম্পর্কে কিন্তু জানি গেছি কেমন দাম, একটু যদি এদিকে দেখাই, এদিকে আরও ভালো ভালো ছাগল কিন্তু আছে। এই যে এটা যারা আকিকার জন্য ছাগল খুঁজতেছেন বা মাংসের জন্য যারা নেবেন তারা বাজারে আসতে পারেন। এদিকে কিন্তু সুন্দর সুন্দর বেশ কিছু খাসি সেমি সবই পাবেন। এই যে এদিকে দেখবেন ভালোই ১,০০০ টাকা। একটু ওজনটা তো আসলে আইডিয়া করা যায় না, এগুলো হয়তো ৫ কেজি ৬ কেজি ৭ কেজি এরকম হবে বা ১১ কেজি ১২ কেজি। তো যেহেতু ছাগল আসলে সহজে ওজন বলা যায় না, বাবা পাওয়া যায় না। বড় ভাই কাস্টমারের সারা কেমন? আজকে একটু ঠান্ডা, এখানে বেচা কিনা ওই ভালো, ভালো বেচা কিনা খারাপ না। এইটা যদি আমি নিতে চাই এমনি কত নিতে দিতে পারবো? ১২ নিচে পারবেন না, মানে কেজি ১,০০০ দিয়ে দেয়, আমি সব ১৫-১৬ দাম দেবো। দাম দিবেন ১৫-১৬, ১২ হলে দিয়ে দিবেন। এটা ২২,০০০ কিনা? এটা কিনা ২২,০০০ কিনা ২২,০০০ ওজন কতটুকু আছে ভাই? ওজন হবে এটা ২২ কেজি হবে। ২৩,২৪,০০০ বেচা কিনা করবেন, একটু দম দরদাম করতে হবে এটা, যেহেতু কিনা ২২,০০০ তাইলে একটু তো লাভ তো করতে হবে আপনাকে। দর্শক বাজারে প্রচুর ছাগল আছে, নাজিরহাট বাজার আসতে পারেন, একদম নাজিরহাট বিরাট সব বাজারে পাবেন। বৃহস্পতিবার তো বিরাট, বৃহস্পতিবারে বিরাট, শনিবার নাজিরহাট, মঙ্গলবার শনিবার নাজিরহাট, সোমবার বৃহস্পতিবার বিরাট, বিবিরহাটে পাবেন। ভাইয়ের নাম কি? নূর আলম ভাইয়ের ছাগল দেখাচ্ছিলাম। একটু যদি এদিকে যাই ভিতরের দিকে দর্শক নিয়ে যাই, এদিকে যদি একটু নিয়ে যাই ভালোই। ছাগলের প্রচুর ছাগল আছে বাজারে, এদিকেও কিন্তু ছাগল আছে, কথা বলি এই ছাগলটার ভালোই লাগতেছে, ছাগলটার কান তো অনেক বড়। তোতাপুরি দাম কেমন দিচ্ছেন ভাই? এটা দাম দিচ্ছে ভাই ২৬,০০০। ২৬,০০০ ওজন কত আছে? ওজন আছে এটা জিনটা মাপ আছে ২২ কেজি। ২২ কেজি জিনটা ২২ কিলো আছে। আচ্ছা ২২ কিলো জিনটাতে। তোতাপুরি ছাগল দেখুন, তোতাপুরি ছাগলের কান কিন্তু অনেক বড় হয় দেখছেন একদম, এটা সেই খুব সুন্দর একটা ছাগল। দেখি খাসি না সেমি? এটা সেমি সেমি ভাই, রাজপুরি কানটা সুন্দর, কানটা হয়েছে সুন্দর, তুমি ফাটিয়ে দিবি। আমি আসলে গরু ছাগল কিনতে আসি না, বাজারে আসি, বাজারে চিত্র তুলে ধরার জন্য, যাতে একজন মানুষ আসতে পারে বাজারে, ঠিক আছে, বাজারের একটা পরিচিতির জন্য আসি। দর্শক এই বাজারের যে ছাগল বিক্রি হয় এটা হচ্ছে আপনার, আমার তো দুটো আছে তোতাপুরি কেই। আচ্ছা দেখাই নাই শুধু তোতাপুরি, আচ্ছা তোতাপুরি একটু তোতাপুরি দেখাই। হ্যাঁ এবার তোতাপুরি, হ্যাঁ তোতাপুরির দাম কেমন ভাইয়া? দাম অত বেশি সস্তা করে দিই, ধরো ১৭,০০০। ১৭,০০০ ওজন কেমন আছে? ওজনে ১৩ কিলো। ১৩ কিলো হবে ১৭,০০০। আর এটা? এটা হবে ১৪ কিলো। ১৪ কিলো হবে। এটার দাম কত দিচ্ছেন? দাম দিচ্ছে ১৮,০০০ দাম দিচ্ছে। হ্যাঁ দাম দিচ্ছে। বেচা দাম কেমন ভাইয়া? বেচা দাম মনে করো লরি তো ১৪,০০০ মূলের, ১৪,০০০ মূলের, এটা মূলের ১২,০০০ এটা
4352 9672 ভাইয়ের নাম মোহাম্মদ জুনায়েদ মোহাম্মদ জুনায়েদ ভাই বাড়ি এবিসি দৌলতপুর এবিসি দৌলতপুর এবিসি দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়েছি যারা তোতাপুরের ছাগল কালেকশন করতে চান ভাইয়াদের কাছে ফোন করে নিতে পারবেন ওনাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন পাওয়া যাবে অনুষ্ঠানের জন্য লাগলে পাওয়া যাবে অনুষ্ঠানের জন্য পাওয়া যাবে কাটা পাওয়া যাবে কাটা ক্ষেত্রে ওজন কেমন কি দিচ্ছেন ছাগল পালতে পারবেন ভালোই লাগতেছে আমি আসলে একটা ছাগল খুঁজতেছি মানে তোতাপুরির ছোট আমি পাইলে নিয়ে পালবো একদম ছোট দর্শক আমারও আসলে আপনাদের জন্য বাজারে আসতে আসতে কেমন জানি গবাদি পশু পালার খুব শখ জাগতেছে কারণ সবাই দেখতেছি পালতেছে ভালোই লাগতেছে আমার কাছে প্রেম হয়ে গেছে আমার গবাদি পশুর উপরে এরকম কিন্তু অসংখ্য ছাগল আছে যদি দেখাই এই যে এদিকে ছোট ছোট অনেকগুলো ছাগল আছে দামাদারি চলতেছে পাঠা একটু পাঠা দেখাই আসি আপনাদেরকে দর্শক চলেন আমার সাথে পাঠা কোন দিকে আছে পাঠাটা একটু দেখাই জি ভাই বড় ভাই দেখছে বড় দেখছে আচ্ছা দর্শক এদিকে কিন্তু ভালো কিন্তু ছাগল আছে যেহেতু দাম দিছি পাঠা দেখাই একটা পাঠার দাম এটা একটা পাঠা ব্যবস্থা পাঠার সাথে আসলে পাঠার দাম কেমন পাঠা দেখাই আপনাদেরকে পাঠা পাওয়া গেল বাজারে আসলাম বাজারে আসলে একটু হ্যাঁ বড় ভাই ছাগল কতগুলো আছে আজকে বাজারে না উনি তো বললো আপনি নাকি ব্যবসা করতেছেন না ওনার কথা আমি চলি না তো দর্শক আসলে একটু দুষ্টামি করছিলেন ভাইয়ারা তো এটা বাজারে আসলে আসলে সারাদিন ভিডিও করার পরে একটু দর্শক পাঠাটার দাম আমি দিতে পারলাম না আপনাদের জন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত এরকম কিন্তু অসংখ্য ছাগল বাজারে আপনারা পাবেন বাজারের এদিক থেকে শুরু করে একদম সবই পাঠা আপনার কেমন দিচ্ছেন দাম ভাইয়া পাঠার দামটা কেমন দিচ্ছেন এটা দাম দিচ্ছি 32,000 বেচা দাম কেমন পাঠা কিন্তু পাবেন এই বাজারে আসতে পারেন আপনারা ছাগলের বাজার ছিলাম আমরা আজকে নাজির হাটে ধন্যবাদ কাকা ভালো আছেন ভালো থাকেন দর্শক এরকম আরো সুন্দর ছাগল পেয়ে যাবেন দেখাবো না এদিকে কিন্তু আরো ভালো কিছু ছাগল দেখাচ্ছিলাম আপনারা বাজারে আসবেন সংগ্রহ যারা করবেন বাজারে এসে সংগ্রহ করতে পারবেন অসংখ্য ছাগল কিন্তু বাজারে আছে হ্যাঁ কোনটা দাম কেমন মা সহ
কৃষক একটু দামটা জানি ওনার কাছ থেকে কত বললেন এটা কত দিছে দাম এটার ভাই দাম দিছি 32000 মাছ বাচ্চা আছে বাচ্চা সব 35000 জি ভাই দেওয়া দাম কেমন দেওয়া দাম হচ্ছে মনে করেন একদম 2500 একদম 2500 হলে লাগবে জি ভাই ধন্যবাদ 2500 দিবে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করবো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে যদি কারো কোনো হাটের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই হাটে নিয়ে যাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ